Welcome to English Doctor. এবার বন্ধুরা 222 222 222, আর ওই যে সি নিয়ে আমরা বলি, সি গ্রুপ মনে আছে? সি গ্রুপ নিয়ে কথা বলেছি আমি, দেখলাম কেউ যেন গভীর রাতে আমাকে টাচ করলো, ওইটা নিয়ে ওই ইংরেজিটা, এই বাংলাটাকে ইংরেজি করেছি আমরা এখানে, দেখেন ভালো লাগবে আপনার। সি, ওই যে ভৌতিক গল্প মনে আছে? সি সামবাডি ডু অর ডুইং সামথিং, কাউকে কোনো কিছু করতে দেখা, তাই না? গল্প শুরু করছি, ওই যে ইনকমপ্লিট গল্প। ইট ওয়াজ মিড নাইট, মধ্যরাত। I was all alone in our village home. আমি আমার ভিলেজ হোমে আমি একা ছিলাম। A place of many sweet memories. মানে এই অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি আমাদের এখানে রয়েছে। হ্যাঁ, আগে সবে আসতো, এখন সবাই ঢাকায় আমেরিকায় থাকে, আসে না কেউ। হ্যাঁ, দিস হোম ইউজ টু বি দ্য ক্যাপিটাল অফ আওয়ার প্লেশার। মানে আমাদের এই বাসাটা ছিল আনন্দের রাজধানী। সব ঈদে আমরা আসতাম এই বাসায়, সবাই আত্মীয় স্বজন কাজিনরা আসতো, তাই না? ক্যাপিটাল অফ প্লেশার, আনন্দের রাজধানী ছিল। বাট নাও শি ইজ জাস্ট আ মেমেন্টো অফ পেইন। হ্যাঁ, মেমেন্টো মানে যেটা দেখে মনে পড়ে যায়, হ্যাঁ এরকম কিছু। বাট নাও শি ইজ জাস্ট আ মেমেন্টো অফ পেইন, এটা হচ্ছে এখন দেখে বেদনা মনে হয়, মানে দেখলে বেদনার কথা মনে পড়ে, মানে আগে স্মৃতিগুলো, আনন্দের স্মৃতিগুলো এখন বেদনা হয়ে গিয়েছে, মনে পড়ে তো খারাপ লাগে, মিস করি আর কি আমরা। Nostalgic memories did not let me sleep. এই যে অতীত স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয়নি। I came out and stood in the yard. আমি উঠানে দাঁড়ালাম, মানে বাইরে এসে আমি উঠানে দাঁড়ালাম, ঘুমাতে পারিনি। Sometime later, I heard someone cry. And I felt somebody touch my shoulder. হ্যাঁ, কিছুক্ষণ পরে আমি মনে হলো যে কেউ আমার, মানে কেউ কাঁদছে, আমি শুনলাম কেউ কাঁদছে, এবং আমার মনে হলো কেউ আমাকে টাচ করেছে আমার, মানে কাঁধে। হ্যাভিং স্টার্টেড, চমকে উঠে, আই লুকড ব্যাক অ্যান্ড স মাই আঙ্কেল ল্যাফিং। আমি চমকে উঠলাম, পেছন তাকালাম, দেখলাম আমার মামা হাসছে, মামা হাসছে। এবার ওই যে সেন্টেন্সটা, শেষ সেন্টেন্স, মাই আঙ্কেল হু ডাইড 10 years ago. আচ্ছা, গল্প একটু চেঞ্জ এসেছে ইংরেজিতে, আচ্ছা বাংলার থেকে। যাই হোক, নাও ফ্রেন্ডস, ক্যান ইউ স্টার্ট দ্য স্টোরি ওয়ের আই হ্যাভ ফিনিশড ফ্রম। মানে এই এই এইটাই বলেছিলাম যে আপনারা এখন যেখানে আমি শেষ করলাম এখান থেকে শুরু করতে পারবেন। এখানে শব্দার্থগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, মেমোরি মানে স্মৃতি, মেমেন্টো যা থেকে কিছু মনে পড়ে, স্মৃতি বাহক মেমেন্টো, হ্যাঁ আরও এরকম আছে অনেক কিছু, দেখেন যেরকম। আর না একটু পড়ি না, I heard somebody cry, আমি শুনলাম কেউ যেন কাঁদছে। I felt somebody touch my shoulder, আমার মনে হলো কেউ যেন আমাকে, আমার কাঁধে স্পর্শ করলো। Having startled, আমি চমকে উঠে, I saw my uncle laughing, আমি আমার মামাকে হাসতে দেখলাম। My uncle who died 10 years ago, আমার মামা বা চাচা যিনি 10 বছর আগে ইন্তেকাল করেছেন। ধন্যবাদ, গল্পটা শেষ করবেন কিন্তু।